1873 সালে 24 ফেব্রুয়ারি শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট অবধি প্রথম ছুটেছিল ঘোড়ায় টানা ট্রাম। তারপর আস্তে আস্তে সেই ট্রাম হয়ে উঠেছে কলকাতার অন্যতম পরিচিতি। ঘর ঘর শব্দ করে টুংটাং ঘুমটি বাজিয়ে যাওয়া এই জানি একটা সময় ছিল শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়ার অন্যতম মাধ্যম। কিন্তু তারপর কলকাতার রাস্তায় বেড়েছে গাড়ি, যাত্রী হারিয়ে একা হয়েছে ট্রাম। আর আজ তো অনেক রুটে ট্রামের দেখাই মেলে না, কিন্তু একদা কলকাতার পরিচিতি ট্রাম যাতে বিলুপ্তির অন্ধকারে তলিয়ে না যায় সেজন্য লড়াই চালিয়ে যাচ্ছে ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার এই উদ্দেশ্যেই প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করেন তারা। এই সংগঠনের দাবি, 2011 সালেও কলকাতার 37টি রুটে ট্রাম চলত, বর্তমানে কলকাতার বুকে মাত্র 3টি রুটে ট্রাম চলে। সাংবাদিক বৈঠকে ছিলেন বিদ্যুৎ চন্দ্রা। রামকৃষ্ণদেবের দেশ তো, যত মত তত পথের মতো, যত পথ তত যানবাহন, যেটা লক্ষণীয় এবং যেটা যে অ্যাওয়ারনেসটা জনগণের মধ্যে, জনসাধারণের মধ্যে এবং যারা ক্রিটিক্যাল থাকে, ক্রিটিক্যাল মাইন্ড আছে যাদের, এদের মধ্যে থাকা দরকার, সেটা হচ্ছে ট্রামটা তুলে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে জমিগুলোর থেকে টাকা জোগাড় করা, যেটা জোচ্চুরি। এতে দূষণ হয় না, যে ধরনের দূষণ আমরা তেল থেকে পাই, পেট্রোল থেকে পাই, সেটা হবে না। দ্বিতীয় হচ্ছে যে যদি সুষ্ঠুভাবে ট্রামকে চালানো যায়, সুচিন্তিতভাবে ঠিকঠাক জায়গায়, তাহলে অন্যান্য যে পরিবহন আছে যেমন মেট্রো, সেই মেট্রোর পরিপূরক হতে পারে, একটা জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে মানুষকে। কারণ আজকের দিনে যাতায়াত করাটাই ভয়ঙ্কর কঠিন। যে আমাদের ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত ট্র্যাম, আমাদের শিল্প সংস্কৃতি চলচ্চিত্র সবের সঙ্গে যুক্ত আছে এই ট্র্যাম, এই ট্র্যামকে বাদ দেওয়া সম্ভব নয়। ট্রামের অস্তিত্ব রক্ষার জন্য এগিয়ে এসেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। পরিবেশ বান্ধব শহর কলকাতার মতো শহরে মাল্টি মোডাল ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে আমরা গর্বিত। এদেশের যে কোনো শহরের থেকে, শহরে যত রকমের পরিবহন ব্যবস্থা আছে কলকাতার থেকে বেশি হিস্টোরিক্যালি। রাজনৈতিক সদিচ্ছার অভাব শুধু নয়, যেভাবে চুরি জোচ্চুরি তোলাবাজি হচ্ছে, প্রথম এদের নজর পড়েছে সরকারের এবং পরিবহন দপ্তরের, যে ট্রামের অনেকগুলো প্রাইম ল্যান্ড আছে যেখানে ট্রাম ডিপো এই সিন্ডিকেট রাজের হাতে দিতে চায়। অনেকগুলো স্কুল, অনেকগুলো বসতিকে জুড়ে দিচ্ছে ট্রাম, যেখানে ট্রাম ছাড়া লোকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্টেশন হতে পারে না। বিলুপ্ত প্রায় প্রাণীদের নাম থাকে রেড ডেটা বুকে, ট্রামের নামও সেই খাতায় ঢুকে যাবে না তো। ঐতিহ্যবাহী ট্রামকে বাঁচিয়ে রাখতে লড়াই চলছে। অরিত্রী ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।